সেনাবাহিনী ও পুলিশের নিষেধাজ্ঞা ও তল্লাশির মধ্যেও ঘর থেকে বের হচ্ছেন রাজধানীর অনেক মানুষ। তারা বলছেন, বাইরে বের হলে নিজেদের ঝুঁকি আছে, এটা বুঝতে পারলেও জরুরি কাজ করতে বাইরে আসতে হচ্ছে তাদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, সবার জরুরি প্রয়োজন আছে এমন নয়, এজন্য প্রয়োজনে কঠোরও হতে হচ্ছে তাদের। নিম্নবিত্ত মানুষের যাতায়াত বেশি বলে জানিয়েছে পুলিশ। করোনা মোকাবেলায় অঘোষিত লকডাউনে রাজধানী সংক্রমণ প্রতিরোধে সবাইকে সামাজিক দূরত্ব বা একজন আরেকজন থেকে শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলতে বলা হচ্ছে। রাজধানীর প্রবেশমুখগুলোতে পুলিশের কড়া নজরদারি রয়েছে। নিত্য পণ্যের সরবরাহ ঠিক রাখতে পণ্যবাহী গাড়িকে অবাধে ঢুকতে দিচ্ছে পুলিশ। যাত্রীবাহী গাড়ি হলেই পড়তে হচ্ছে পুলিশি জেরার মুখে। গাবতলি দিয়ে যারা রাজধানীতে ঢুকছেন সবাইকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আপনার স্যারের মেয়ে জি টাঙ্গাইল বাসাইল মেডিকেলে চাকরি করে, মেডিকেল চাকরি করে জি, ওনাকে ওখানে নামাই দিয়ে, হ্যাঁ নামাই দিয়ে আসছি। চিকিৎসার ব্যবস্থাপত্র এবং ব্যাংকের যারা ব্যাংকের জরুরি কাজে যাচ্ছে তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখে যেটা মনে হচ্ছে যে না তারা সঠিক বলছেন সেটাকে ছেড়ে দিচ্ছি, বাকিগুলো আমরা ঘুরে দিচ্ছি। কিছু কিছু অজুহাত গ্রহণযোগ্য মনে হচ্ছে, কিন্তু অনেকাংশে অজুহাতগুলো গ্রহণযোগ্য মনে হচ্ছে না। এই জন্য যাদের অজুহাতগুলো গ্রহণযোগ্য মনে হচ্ছে না তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছি। রাজধানীতে প্রবেশের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আবদুল্লাপুরেও রয়েছে পুলিশের বাড়তি নজরদারি। অন্যান্য স্থানের চেয়ে এখানে গাড়ি প্রবেশের হার বেশি। যারা বাইরে বের হওয়ার যথেষ্ট যুক্তি দেখাতে ব্যর্থ হচ্ছেন পড়তে হচ্ছে পুলিশি মামলায়। তবে নিম্নবিত্ত মানুষ বিশেষ করে দিনমজুরদের যাতায়াত থামানো কষ্ট হয়ে পড়ছে পুলিশের পক্ষে। যারা সাধারণত ডেলিভার দেখা যাচ্ছে, ডেলিভার এবং দিন আনে দিন খায়, বিশেষ করে রিক্সাওয়ালা, ওই শ্রেণীটা বেশি মানে ঢোকার চেষ্টা করছে আর কি তারা। যদিও তাদেরকে পর্যাপ্ত সরকার ত্রাণ দেওয়ার দিচ্ছে, তারপরেও এই শ্রেণীটাই বেশি আসা যাওয়া করছে। এটা খুব ইমার্জেন্সি ছিল, আমরা জানি সচেতনতা, কিন্তু বাট মানে খুব ইমার্জেন্সি না হলে তো বেরোয়াটা ঠিক না। এদিকে সামাজিক দূরত্ব নিশ্চিতে মাঠে রয়েছে সেনাবাহিনীও। রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে দিনভর সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন প্রতিদিনের মতো। বাইরে না এসে ঘরে থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হচ্ছে। জরুরি প্রয়োজনে যারা বাইরে এসেছেন তাদেরকেও শৃঙ্খলা মেনে শারীরিক দূরত্ব বজায় রাখতে নিয়মিত মাইকিং করছেন সেনা সদস্যরা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা।